আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপি কিভাবে অনেক দিন আপনারা ফ্রিজে রেখে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি, আর এই বাঁধাকপিটা অনেক বড়, কারণ উপরে যে একটা পাতা থাকে এখানে তিন চারটা ময়লা পাতা ছিল, সেটা আমি ফেলে দিয়েছি। তারপরও অনেক বড়, কারণ এত বড় বাঁধাকপি আমরা একবারে খেয়ে শেষ করতে পারবো না। তাই আমি এটা কিছুটা রান্না করব আর বাকিটা সংরক্ষণ করে রেখে দেব। আপনারা যদি একসাথে দুই তিনটা বাঁধাকপি নিয়ে আসেন তাহলে কিন্তু আমি যেভাবে সংরক্ষণ করি এভাবে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন, তাহলে অনেক দিন ভালো থাকবে। আর অনেক দিনের জন্য আপনারা ডিপ ফ্রিজে রেখেও দিতে পারবেন। আর এই বাঁধাকপিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা পাতিল নিয়ে নেব। আমি এখন একটা পাতিল নিয়ে নিলাম, এটার মধ্যে আমি এই বাঁধাকপিটা দিয়ে দিলাম। আর এখানে আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। দেখেন আমার হাত গেলেও কোনো অসুবিধা হয় না, আমি এরকম করে কুসুম গরম পানি দিয়েছি। আর পুরাটা কিন্তু একবারে ভরে দেব না, পুরাটা দিলে কিন্তু সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে। জাস্ট হালকা করে এরকম করে দিয়ে দেবো। আমি এটা কিছুক্ষণ পরে এসে আবার উল্টিয়ে দেব। এরকম করে আপনারা চাইলে আধা ঘন্টা রেখে দিতে পারেন। এতে করে কিন্তু আপনারা যখন বাঁধাকপিটা সংরক্ষণ করে রাখবেন কোনো প্রকার ভাব দেওয়া লাগবে না, আর অনেক সুন্দর থাকবে। আমি এরকম করে রেখে দেই, তাই ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি। কিছুক্ষণ পরে এসে আমি আবার উল্টিয়ে দেব। আর যদি পুরাটা ভরে যদি পানি দিই তাহলে কিন্তু অল্প একটু রাখলেই হবে। আমি আধা ঘন্টার জন্য এরকম করে রেখে দেব। কিছুক্ষণ পরে এসে আমি কিন্তু উল্টিয়ে দিয়েছি, আমি আধা ঘন্টাই পুরা রেখেছি। এখন আমি এই বাঁধাকপিটা কুচি কুচি করে নেব। আমি আমার মতন করে একেবারে কুচি কুচি করে নেব, আপনারা চাইলে আপনাদের মতন করে কুচি কুচি করে নেবেন। এখন জাস্ট একটু পানিটা একটু ঝরে নিক, কারণ এখানে অনেক পানি আছে। আমি আর ক্লিন করব না ভালো করে, কারণ আমি প্রথমেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এখন জাস্ট একটু ভিজিয়ে রেখেছিলাম, এজন্য আর ধোব না। এখন আমি বাঁধাকপিটা কুচি করে নেব। সবগুলা বাঁধাকপি আমি কুটে ফেলেছি আর এরকম করে কুচি কুচি করে নিয়েছি। আমি আমার মতন করে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের মতন এরকম করে কুচি করে নিতে পারেন। আর এটা পরবর্তীতে আর ভাপ দেওয়া লাগবে না, প্রথমে যদি এরকম করে নেন তাহলে কিন্তু কালারটা কিন্তু এরকমই থাকবে, এই কালার আর নষ্ট হবে না। এখন আমি এখানে রান্নার লবণ দিয়ে দেব। আমি এখানে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি, কারণ এখানে একটা বাঁধাকপি তো সেজন্য পুরো এক চামচ লবণ দিয়ে দিলাম। আর এই লবণটা যদি দিয়ে দেন তাহলে কিন্তু কালারটা পুরো এরকমই থাকবে, নষ্ট হবে না। আর যখন রান্না করবেন তখন কিন্তু দেওয়ার সাথে সাথে একবারে ভাজি নরম হয়ে যাবে, মানে একটু কচকচ থাকে যে ওই রকম থাকবে না। অনেকে ধারণা থাকবে যে ফ্রিজে রেখে দিলে এটা পরবর্তীতে সিদ্ধ হবে না, এরকম কোনো সমস্যা থাকবে না, একেবারে সুন্দর মতন ভাজি হবে। আমরা যেরকম টাটকা বাঁধাকপি এনে ভাজি করি এরকমই হবে। এখন আমার মাখানো হয়ে গেছে, এটা আমি একটা বক্সে করে রেখে দেব। আপনারা চাইলে পলিব্যাগেও রাখতে পারেন, ডিপ ফ্রিজে যদি জায়গা কম থাকে। আমি একটা বক্সে করে রেখে দেব। আর আমি অনেক দিনের জন্য যদি সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেবেন। আপনারা চাইলে এইটা দিয়ে কিন্তু ভাজি করতে পারেন বা পাকোড়াও বানাতে পারেন, যখন যেটা মন চাবে সেটাই কিন্তু ফ্রিজ থেকে বের করে আপনারা বানিয়ে নিতে পারবেন। আমি এরকম করে বক্সে বক্সে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। যখন আমার প্রয়োজন হবে আমি ঠিক তখনই এটা বের করে নেব। আপনারা চাইলে এরকম করে কিন্তু বেশি করে বাঁধাকপি এনে বক্সে ভরে রেখে দিতে পারেন, আর একেবারে যাতা দিয়ে ভরা দরকার নেই, জাস্ট এরকম করে রাখলেই হবে। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে নতুন আরেক ভিডিও নিয়ে চলে আসব, আর আপনারা কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।